কোন ব্যক্তি যদি এমন নিয়ত করে যে আমি এই কালে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, আমি পরকালে বিবাহ করব, এজন্য যদি কোনো ব্যক্তি বিবাহ থেকে বিরত থাকে তাহলে তার বিরত থাকাটা শরীয়তে জায়েজ আছে কিনা? বিয়ে করা ইসলামে ফরজ না ওয়াজিব না সুন্নাত? যারা ফরজের সপক্ষে আছেন তারা হাত তোলেন। বাহ, বেশিরভাগ আবিয়ার হাত তুলছে দেখা যায়, হাত নামান। দেখুন, বিবাহ এটা সব সময় ফরজ না, সব সময় ওয়াজিব না, সব সময় সুন্নত না। সাধারণ সময়ে বিবাহ করা সুন্নাত। সাধারণ সময়ে বিবাহ করা কি? সাধারণ এবং স্বাভাবিক সময় বলতে যে ব্যক্তি বিবাহ না করলে যে পাপে লিপ্ত হবে এরকমও না, আবার বিবাহ করার সামর্থ্য তার আছে, সামর্থ্য আছে, আবার না করলে যে কোনো সমস্যা হবে তার সেরকমও না, এরকম লেভেল পয়েন্টে থাকলে তার জন্য বিবাহ করাটা উত্তম, ভালো, সওয়াবের কাজ, সুন্নাত। না করলে সে সুন্নাত তরক করলো, অনুত্তম কাজ করলো। আর যদি কারোর বিবাহের সামর্থ্য থাকে কিন্তু না করলে সে নিজের চরিত্র রক্ষা করতে পারবে না এরকম কঠিন সিচুয়েশন, কঠিন পরিবেশ, তাহলে তার জন্য বিয়ে করাটা ফরজ ওয়াজিব হয়। আর যদি কেউ বিবাহ করার সামর্থ্য নাই, উল্টা বরং বিবাহ করলে বউর অধিকার আরো নষ্ট করবে সে, এটা নিশ্চিত, তার দ্বারা অধিকার আদায় করার ক্ষমতা নাই, তখন তার জন্য বিবাহ করা বরং নিষেধ। তাহলে এটা ভ্যারি করে ব্যক্তির অবস্থার উপরে। সবসময় বিয়ে ফরজও না, সবসময় সুন্নত না, সবসময় নিষেধও না, তবে সাধারণ অবস্থায় বিবাহ উত্তম কাজ। কেউ যদি বিবাহ না করে শুধু ইবাদতবন্দি করে থাকতে চায় তাহলে সেটা তার জন্য জায়েজ আছে কিন্তু উত্তম না। উত্তম হলো বিবাহ করে থাকাটা। হ্যাঁ, যদি কেউ বিয়ে করা ছাড়া দুনিয়া থেকে চলে যায় তো সে কোনো জাহান্নামি হবে ব্যাপারটা এরকম না, অন্য সব ঠিকঠাক থাকলে তার জান্নাতে যাওয়ার অপরচুনিটি বা সম্ভাবনা, পথ খোলা থাকবে। তবে ইসলাম বৈরাগ্যতার কথা বলে না, ইসলামে কোনো বৈরাগ্যতার অবকাশ নাই। সমস্ত ধর্মে দেখবেন পুরোহিততন্ত্র, বৈরাগ্যবাদ, এগুলার অবকাশ আছে। এবং দেখবেন যে বিভিন্ন উপাসনালয়, অন্য ধর্মের উপাসনালয়ে কিছু মানুষ পড়ে থাকে, তাদের সংসার নাই, ধর্ম নাই, ময়লা আবর্জনা। ইসলাম পরিষ্কারভাবে এটাকে ডিনাই করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে পরিষ্কার বলেছেন, আমি বিবাহ করেছি, আমি ঘুমাই, আমি খাই, আমি রোজা রাখি, আবার আনন্দ করি, ঈদ করি, শুধুমাত্র সংসার ত্যাগ করে আল্লাহ বিল্লাহ করে গোটা জীবনকে বৈরাগী বানায় ফেলা, বৈরাগ্যবাদ অবলম্বন করা, এটা ইসলাম না। কোরআনে কারীম আল্লাহ বলেছেন, রুহবানিয়া তানিবতা দাউহা, খ্রিস্টানরা পৃথিবীতে বৈরাগ্যবাদ শুরু করেছে। ইসলামে কোনো বৈরাগ্যবাদ নেই, ইসলামের চাইতে বাস্তববাদী জীবন দর্শন আরেকটা না। বিধায় বিবাহ করাটা হলো উত্তম। যদি কোনো কারণে কেউ করবেন না মনে করেন, এটা তার ব্যাপার, যদি তার চরিত্রকে হেফাজত করতে পারেন গুণা হবে না।